যে দেলোয়ার হোসেন সাইদি বসে আছেন, তাকে হসপিটালে যখন নিয়ে যাওয়া হয় তখনও তাকে দাঁড় করিয়ে নিয়ে যাওয়া হয়েছে গাড়িতে করে, তাকে তো অ্যাম্বুলেন্সে নিয়ে যাবে এবং তার। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই বন্ধুরা আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই কি বলছে সেটা দেখার জন্য। এখন কিছু লজিক্যালি আপনাকে, মানে যদি আপনি মেডিকেল টার্ম নিয়ে কথা বলছেন লজিক্যালি কিছু কথা বলতে হবে। যেমন একজন বললেই হলো না যে একটা ডাক্তার একজন রোগীকে মেরে ফেলেছে, যেই রোগীটা আধা ঘন্টা পরে মারা গেল সেই রোগীটার কিছু ভিডিও আপনারা দেখেছেন, যে ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে যে দেলোয়ার হোসেন সাইদি বসে আছেন, তাকে হসপিটালে যখন নিয়ে যাওয়া হয় তখনও তাকে দাঁড় করিয়ে নিয়ে যাওয়া হয়েছে গাড়িতে করে, তাকে তো অ্যাম্বুলেন্সে নিয়ে যাবে এবং তার অ্যাটলিস্ট নিয়ে যাওয়ার সাথে সাথে তাকে ইসিজি, ইকো বা এনজিওগ্রাম ট্রাম এগুলো তো করানো দরকার ছিল। তার শরীরে কোনো ইনস্ট্রুমেন্ট আমি দেখিনি লাগানো, যে ভিডিওটা গোপন, যে ভিডিওটা ফাঁস হয়েছে সেখানে। তো সেই রোগীটাকে নিয়ে প্রথমে আবার যাওয়া হয়েছে শহীদ তাজউদ্দিন মেডিকেলে, তাকে তো সরাসরি ঢাকায় নিয়ে যেতে হবে এবং তার যেহেতু ডাক্তার ছিল, আমি পিনাকিদার ভিডিওতে দেখলাম যে তার নিয়মিত ডাক্তার চেক আপের জন্য ছিল হচ্ছে ইব্রাহিম কার্ডিয়াকে, তো ইব্রাহিম কার্ডিয়াকে নিয়ে যান। আপনি কেন পিজিতে নিয়ে গেলেন? সেই পিজিতে যাওয়ার পরে সেই ডাক্তার যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যের মধ্যে অনেক ধরনের মানে গড়মিল পাওয়া গেছে যে তাকে হত্যা করেছে। এখন জামায়াতে ইসলামের লোকজনের মানে কাজটা কি? জামায়াতে ইসলামের লোকের কাজটা হচ্ছে এই যে ডাক্তার, এই ডাক্তারের নামটা হচ্ছে গিয়ে মোস্তফা জামান, তার জীবন নিরাপত্তাহীন করে দিতে হবে। যদি ভালোবাসেন এই এইভাবেই করতে হবে। আওয়ামী লীগের সাথে লক্ষ লক্ষ পুলিশের সাথে তো ফাইট করা দরকার নেই, বাংলাদেশের যারা ইন্ডিভিজুয়ালি যারা কিনা বাংলাদেশকে আজকে এই অবস্থানে নিয়েছে, সেই কাজী রকিবউদ্দিন প্রধান নির্বাচন কমিশনার, যারা বেনজির আহমেদ, এদেরকে এখন আলাদা আলাদাভাবে শাস্তি দিতে হবে। সরকার যদি পরিবর্তন নাও হয় এদেরকে এক এক করে ধরেন, সব ঠিক হয়ে যাবে। কারণ এই দেলোয়ার হোসেন সাইদির যে মৃত্যু, এটা মৃত্যু না, এটা একটা হত্যাকাণ্ড, একদম স্পষ্ট। যেভাবেই হোক, ইচ্ছা করে না মারলেও তাকে মরার জন্য প্রস্তুত করা হয়েছে, তাকে সেই ট্রিটমেন্টটা দেওয়া হয়নি যেটা সে পাওয়ার প্রয়োজন ছিল ওই সময়টাতে। শেখ হাসিনা তার চাইতে জনপ্রিয় কোনো মানুষকে বাঁচতে দেয় না। আপনি মতিউর রহমান রেন্টুর বই যদি পড়ে থাকেন, সেখানে বলা আছে, আমি মতিউর রহমান রেন্টুর একটা কথাও আমার মনে হয় না যে সে অতি উৎসাহী হয়ে লিখেছে। জাহানারা ইমাম যেদিন মারা যান, শেখ হাসিনা বাসার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত দৌড়াচ্ছিলেন। কেন জানেন? কারণ হচ্ছে এই জাহানারা ইমাম তখন প্রচন্ড আপনার জনপ্রিয় ছিল বাংলাদেশে। সে মারা গিয়েছে, মতিউর রহমান রেন্টু তাকে জিজ্ঞেস করেছে যে আপনি এইভাবে এরকম করছেন কেন, তখন সে বলেছে যে ও মারা না গেলে ও আমার চাইতে বেশি জনপ্রিয় হয়ে যাচ্ছিল। এটা হচ্ছে শেখ হাসিনা। আর এই শেখ হাসিনার চাইতেও বেশি যারা এটার জন্য দায়ী সেটা হচ্ছে ভারত। ১৪ই ডিসেম্বর যে বুদ্ধিজীবী, কথিত যে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড বলা হয়, আমি অবশ্য তাদেরকে স্যালুটই করি, কিন্তু তাদেরকে এখন যেই ফেসে আমাদের সামনে রিপ্রেজেন্ট করা হচ্ছে, তারা আসলে সেই মাল ছিল না। ১৪ই ডিসেম্বর যতজন মানুষকে হত্যা করা হয়েছে, প্রতিটা মানুষ প্রো পাকিস্তান ছিল, এন্টি ইন্ডিয়ান ছিল। তাদের কর্মক্ষেত্রে তারা নিয়মিত যাওয়া আসা করত, তখন পর্যন্ত তারা চাকরি করেছে, মৃত্যুর দিনের আগ পর্যন্ত তারা তাদের কর্মক্ষেত্রে চাকরিতে যোগদান করেছে। তারা কেউ মুক্তিযুদ্ধে জানে, ১৪ই ডিসেম্বর যে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড বলা হয়, কেউ একজনও, এই যে হুমায়ুন আহমেদের বাবার কথা একদম স্পষ্টভাবে লিখেছে তার মা, যে তাকে কিভাবে হত্যা করা হয়েছে, তারা সবাই চাকরি করত, কেউ মুক্তিযুদ্ধে যায়নি। সো তারা তো এন্টি পাকিস্তানি লোক না। তাদেরকে কারা মেরেছে? তাদেরকে ভারত মেরেছে, যে বাংলাদেশে যাতে কোনো মেধা সম্পন্ন কোনো মানুষ যাতে না থাকে, পাকিস্তান এই ভারত বিরোধী কোনো মানুষ যাতে না থাকে, সেই জন্য তাদেরকে হত্যা করা হয়েছে। দেলোয়ার হোসেন সাইদি ঠিক ওই একই কারণে আজকে এখানে হত্যাকাণ্ডের শিকার হলেন। এটাও যদি আপনাদের শুনতে অসুবিধা হয়, বিশ্বাস না হয়, আপনারা এখন পর্যন্ত যত মানুষ গ্রেপ্তার হয়েছে, গুম হয়েছে, রিমান্ডে গিয়েছে, আপনারা কিছুদিন আগে হাসিনুর রহমানের, লেফটেন্যান্ট কর্নেল হাসিনুরের বক্তব্য শুনেছেন, তিনি বলেছেন তারপরে ওইখান থেকে এই যে
আয়নাঘর থেকে বের হয়েছে এরকম মানুষের বক্তব্য আপনারা শুনেছেন, এর ছাড়াও বিভিন্ন জায়গায় যারা ঘুম থেকে ফিরেছেন এরকম লোকজনের বক্তব্য শুনেছেন, তাদের সকলকে ধরার পরে ডিবি অফিস বলেন, ডিজিএফআই বলেন, বিভিন্ন অফিসে সেখানে হিন্দিতে কথা বলা লোকজন, এরা কোত্থেকে আসে? অতএব বাংলাদেশে পুলিশ, বাংলাদেশে সেনাবাহিনী যারা আছেন, আপনাদের এতটুকু খারাপ লাগে না যে একটা স্বাধীন দেশের ভেতরে আরেকটা দেশের বাহিনী এসে আপনার দেশের মানুষকে নির্যাতন করবে, গুম করবে, খুন করবে? এটা আপনারা এইভাবে 15 বছর সহ্য করতে পারেন? এটাকে মনুষ্যত্ব বলে? এইভাবে মানুষকে হত্যা করা যায়? এইভাবে সারা দেশের মানুষের বিরুদ্ধে যাওয়া যায়? সেটাই আজ পর্যন্ত আপনারা করে যাচ্ছেন। তো যে কারণে আমি আজকের এই কথাগুলো বললাম যে এই যে সাইদি সাহেবের হত্যাকাণ্ডের পরে যে ঘটনাগুলো ঘটল না, সামনে আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন তাহলে ইনশাল্লাহ সামনে আরো অনেক মানুষের মৃত্যু আমরা দেখব। সেই সময় যখন মানুষ উল্লাস করবে, মিষ্টি বিতরণ করবে, তখন যেন আজকের কোনো যারা আওয়ামী লীগ না, যারা মানুষ, তারা যেন আবার আমাদেরকে বলেন না যে কেন আমরা সেদিন উল্লাস করছি। আর তার আগে যদি আমার মৃত্যু হয়, আমি চাই আমার মৃত্যুর দিনও কিছু মানুষ উল্লাস করুক, কিছু মানুষ মিষ্টি বিতরণ করুক। আমি কখনোই চাই না এই বাংলাদেশের 100% মানুষ আমাকে পছন্দ করুক, কখনোই না। এটাই হচ্ছে আমার আর মানে কি বলবো যে আওয়ামী লীগ আর আমি একজন মানুষ মনে করি নিজেকে। আমার আর তাদের মধ্যে একটা বেঞ্চমার্ক থাকা দরকার, এবং আমি মনে করি সেইটাই বেঞ্চমার্ক, যে ওইখানে এক থাকতে হবে, যে আমার আমার কোনো কথা শুনলে, আমার মৃত্যুর খবর শুনলে তাদের খারাপ লাগবে, আমার কোনো ভালো খবর, আমার কোনো সফলতার কথা শুনলে তাদের কষ্ট লাগবে, এরকম একটা শ্রেণী বাংলাদেশে থাকুক, এটা আমি চাই। কারণ তারাই হচ্ছে সেই মানুষ যারা কিনা দেলোয়ার হোসেন সাইদির এই মৃত্যুর পরে মিছিল করেছে, তাকে মাটি দিতে, জানাজা দিতে দেয়নি। পুলিশের পক্ষ থেকে ঢাকায় একটা গায়েবানা জানাজা দিতে বলা হয়েছিল, সেই গায়েবানা জানাজার অনুমতি তো দেয়াই হয় নাই। ভোর 5টার সময় তারা পিজি হাসপাতালের সামনে এই আপনার জামাতের লোকজন, শিবিরের লোকজন যারা সেখানে উপস্থিত ছিল, তাদেরকে কাঁদানি গ্যাস, তাদেরকে রাবার বুলেট ছুড়ে তারপরে ছত্রভঙ্গ করা হয়েছে। তো এইভাবে কোনো মানুষকে মানুষের মন থেকে উঠানো যায় না। কারণ কি জানেন, ভালোবাসা এমন একটা জিনিস, এটা আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না। আপনি বন্দুক দিয়ে মানুষের ভয় দেখায় একটা কাজ করতে পারবেন, ভালোবাসা দিয়ে করাইতে পারবেন না। সো আপনাদের জানাজায় 7 জন মানুষ হয়েছিল, আর 500 সাবান দিয়ে তারপরে গোসল করে তারপরে কবর দেওয়া হয়েছিল, ঠিক মতো নাকি মাটিটাও দেওয়া হয় নাই। অতএব আপনার ওইটার সাথে যদি দেলোয়ার হোসেন সাইদিকে মিলান তাহলে হবে না। কারণ দেলোয়ার হোসেন সাইদির এই একটা জানাজা বন্ধ করেছেন, হাজার হাজার জানাজা সারা পৃথিবীতে হচ্ছে। একটু আগে দেখলাম যে মক্কা শরীফে পর্যন্ত তার জানাজা হয়েছে, এই পর্যন্ত গায়েবানা জানাজা 5 জন মানুষের হয়েছে, দেলোয়ার হোসেন সাইদি ইজ ওয়ান অফ দেম। অতএব এত জেনারেলাইজ করলে হবে না। শেখ মুজিবুর রহমান আপনি কয়েকদিন ক্ষমতায় থাকা শেখ মুজিবুর 1000 বছরের এসব বানাইতে পারেন। হ্যাঁ, ক্ষমতা যখন থাকবে না, তখন ক্ষমতা যাওয়ার পরের দিন সেই 75 সালে যেমন ফেরাউন ঘোষণা দিয়েছিল, এই ক্ষমতা থেকে যাওয়ার পরে শেখ মুজিব আর শেখ হাসিনার বন্দনা করার লোক কতজন থাকে সেটা দেখতে চাই। আমার কথার কোন আওয়ামী লীগ যদি কষ্ট পায় থাকেন, আপনার কাছে আমার অনুরোধ থাকলো, আপনি এই কথাগুলো এই ভিডিওটা জমা করে রাখেন। যেদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে না, ওই দিন আমি দেখতে চাই যে শেখ হাসিনা শেখ মুজিবের প্রতি ভালোবাসাটা আপনার আছে। আমার শেখ মুজিবকে নিয়ে, আমি শেখ মুজিবকে জীবনে চোখে দেখি নাই, তার ব্যাপারে ওই সময়টা আমার জানাও নাই, কিন্তু আমি শেখ মুজিব সম্পর্কে যতটুকু পড়াশোনা করেছি, একদম নিরপেক্ষ মানুষের বইগুলো পড়ে যতটুকু শুনেছি, শেখ মুজিব একটা বদমাইশ ছিল, একটা একনায়ক ছিল, নির্যাতনকারী ছিল, ধর্ষক, নারী লোভী ছিল, দুর্নীতিবাদ ছিল, চোর ছিল, ভোট চোর, কম্বল চোর, মানুষের রিলিফ চোর, এটা ছিল। আপনার এখানে যদি কোন ধরনের আমার এই অবজারভেশনের সাথে আপনার ডিফারেন্স থাকতেই পারে, আপনি ডিফার করতে হলে আপনি একটা কাজ করবেন, এই 1972 থেকে 1975 সালের যে 1973 সালে নির্বাচনটা হয়েছে, আপনি সার্চ করেন গুগলে 1973 ইলেকশন ইন বাংলাদেশ,
আপনি সার্চ করেন 1974 ফ্যামিন ইন বাংলাদেশ, আপনি সার্চ করেন বাকশাল, এগুলো যদি সার্চ করেন, জাসদ লেখেন 1972-75 এগুলি লেখেন, দেখবেন যে আপনি সবকিছুর উত্তর পেয়ে যাবেন। গুগলে সবকিছু আছে, ওই সময় কি কি ঘটনা ঘটেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং বেশি বেশি শেয়ার করুন। আসসালামু আলাইকুম।